বিডি কবিরাজ মহল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা এমন একটি হোম রেমেডি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি ব্যবহার করে দাঁত এতটাই শক্ত ও মজবুত করতে পারবেন যে যে কোনো ধরনের শক্ত খাবার আপনি অনায়াসেই চিবিয়ে খেতে পারবেন আমার কাছে কয়েকজন বন্ধু জানতে চেয়েছেন খুব সহজ পদ্ধতি যেটি ব্যবহার করে দাঁতকে শক্ত ও মজবুত করা যায় সেই সম্পর্কে আলোচনা করার জন্য তাই আমি আপনাদের জন্য আজকে হাজির হলাম একেবারে ঘরের উপকরণ যেগুলো হাতের নাগালে পাওয়া যায় এমন দুইটি উপকরণ ব্যবহার করে কিভাবে আপনারা দাঁতকে শক্তিশালী মজবুত করবেন ইটের মতো শক্ত বানাবেন সেই রকম একটি রেমেডি নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি এর জন্য দুইটি উপাদান লাগবে দেখতে পাচ্ছেন এখানে একটি উপাদান রয়েছে লবণ এই লবণ নেবেন আপনারা আর লাগবে সরিষার তেল লবণ আর সরিষার তেল এই দুইটি উপকরণ লাগবে এখন আমি বলে দিচ্ছি আপনাদের কিভাবে এটি ব্যবহার করতে হবে তার আগে বন্ধুরা আপনারা যদি কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন রকম ঔষধি গাছগাছড়া কবিরাজি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনারা খুব সহজেই এগুলো ব্যবহার করে ভালো থাকতে পারেন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ছোটোখাটো বিষয় নিয়ে ডাক্তারের কাছে দৌড়াতে হয় কিন্তু আপনারা যদি এই বিষয়গুলো একটু জেনে থাকেন তাহলে আপনাদের কাছে আপনাদেরকে যখন তখন ডাক্তারের কাছে যেতে হবে না আবার অনেক বিষয় আছে যেগুলো প্রতিরোধ করাও যায় সেগুলোও আমরা এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু আপনাদের সামনে হাজির করছি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আসুন এখন আমরা জেনে নেই দাঁত শক্ত করার ফর্মুলাটি এর জন্য আপনারা যেটি করবেন তা হচ্ছে এই লবণ নেবেন সামান্য পরিমাণ লবণ যদি লবণ মোটা হয় তাহলে একটু চিকন করে নেবেন গুঁড়া করে নেবেন তাহলে সুবিধা হবে এই লবণটাকে আপনারা বাম হাতের তালুর উপর নেবেন সামান্য পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন আমি নিলাম এইভাবে আপনারা নেবেন এই লবণটা নেওয়ার পরে এর সাথে আপনারা সামান্য একটু সরিষার তেল মিশাবেন এই সামান্য পরিমাণে এর সাথে সরিষার তেল মিশাবেন এই কয়েক ফোঁটা সরিষার তেল এই যে সরিষার তেল নিলাম আর লবণ এবার এই দুটাকে খুব ভালোভাবে মিশাবেন এই যে দেখুন যাতে লবণ আর তেল ভালোভাবে মিশে যায় তালুর সাহায্যে আপনারা এভাবে মিশাবেন এবার যেটা করবেন এই আঙ্গুলে এই লবণটা নেবেন এইভাবে নেবেন আঙ্গুলে নেবার পরে আপনারা ভালোভাবে এই আঙ্গুল দিয়ে দাঁতটা ঘষবেন আমি দেখাচ্ছি যে এইভাবে দাঁতের উপর আপনারা এটা ঘষবেন দাঁতটাকে ঘষবেন ভালোভাবে এইভাবে দুই তিন মিনিট আপনারা ভালোভাবে দাঁত ঘষার পরে ঠান্ডা পানি দিয়ে স্বাভাবিক যে টিউবওয়েলের পানি বা ট্যাপের পানি সেটি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন এভাবে সকালে ও রাত্রে দুবার করবেন দেখবেন আপনাদের দাঁত এতটাই শক্ত ও মজবুত হবে যে আপনি যে কোনো জিনিস যে কোনো শক্ত জিনিস চিবিয়ে খেতে পারবেন এটি পরীক্ষিত আপনারা এটি ব্যবহার করলে খুব ভালো উপকার পাবেন তাই দেরি না করে আপনারা আজ থেকে এটি শুরু করুন পাঁচ সাত দিন যদি আপনারা এইভাবে পরপর পাঁচ সাত দিন করেন তাহলেই দেখা যাবে আপনাদের দাঁত শক্ত মজবুত হয়ে যাবে এরপর প্রতি সপ্তাহে একদিন দুই দিন এটি করলে আপনাদের দাঁত সুস্থ নিরোগ থাকবে ভালো থাকবে আশা করি আজকের রিভিউটি আপনাদের উপকারে লাগবে এটি কাজে লাগিয়ে আপনারা উপকৃত হবেন যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য